আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দাজ্জালের বর্তমান অবস্থান বিভিন্নভাবে জেনে থাকি। দাজ্জাল বর্তমানে কোথায় আছে এই ব্যাপারে নানানজন বিভিন্নভাবে মতামত পেশ করেছে। তাই আজকে আমি সহিহ হাদিসের মাধ্যমে দাজ্জালের বর্তমান অবস্থান আলোচনা করব। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে নামাজ আদায় করি। আমি মহিলাদের কাতারে ছিলাম। তিনি নামাজের শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকে যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দাঁড়ি ছিল একজন খ্রিস্টান লোক, সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন এক ঘটনা বর্ণনা করেছে যে আমি তোমাদের কাছে বর্ণনা করব। লাকুম ও জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগরের পথে ভ্রমণ গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতর প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হলো না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ গ্রহণকারী গোয়েন্দা তুমি? অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে দেখলাম আমরা বৃহতকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ, নৌকায় আরোহণ করলাম। সাগরে প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন এক জন্তুর সাক্ষাৎ পেলাম এবং তাকে চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভেতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারে তুমি একজন শয়তান, এই ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কী সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুরে বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানে গাছগুলো এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অথবা সে বলল, আমাকে বুহাই রতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বুহাই রতুত তাবারিয়ার সম্পর্কে কী জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানে কী সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে, লোকেরা কি এখনও সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মতে নবী সম্পর্কে জানাও।
আমরা বললাম, সে মক্কা আগমন করে মক্কা মদিনা হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন, ফলে তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করায় তাদের জন্য ভালো। এখন আমার কথা শুনো, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতর পৃথিবীতে সমস্ত দেশ ভ্রমণ করব, তবে মক্কা থেকে মদিনা প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখন আমি মক্কা বা মদিনা প্রবেশ করতে চাইব, তখন এই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা থেকে মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিম দারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনা অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম দেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে, তা নয় সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। জাযাকাল্লাহু খায়রান।